আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে অলস একটা দিন, 10টায় ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, ঘুম থেকে উঠে মাত্র হচ্ছে নামাজ আদায় করলাম। এই হচ্ছে বিছানার অবস্থা। আপনাদের ভাইও নামাজ পড়ে নিলে পরে হচ্ছে বিছানা গোছাবো। আজকে রেডিমেড খাই দাই, রেডিমেড খাওয়া বেশ একটা সময় লাগবে না। তো এই ফাঁকে হচ্ছে আমি ফিল্টারটা দিয়ে নিব, পানি কমে গেছে, আবার হচ্ছে সময় হয়ে আসছে ফিল্টার ধোয়ার। তো তাহলে যেহেতু আজকে অন্য কোনো কাজের চাপ নাই, তাহলে এই সুযোগ হচ্ছে ফিল্টারটা ধুয়ে ফেলি। আজকে একটা অলস দিন কাটবে, রিল্যাক্সে কাপড় চোপড় ধোয়া দেয় ওই রকম নাই। ঘরদোর পরিষ্কার আছে, জাস্ট লাঠি দিয়ে হচ্ছে একটু মুছে ফেলবে। না মুছলেও চলবে, কিন্তু না মুছলে হচ্ছে আমার খুব একটা মানে শান্তি লাগে না, ভালো লাগে না আসলে। এই গাছটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাসা থেকে নিয়ে আসছিলাম, দেখি আলহামদুলিল্লাহ পানিতে ভালোই হচ্ছে। এগুলোরও হচ্ছে পানি চেঞ্জ করে দিব, এটারও পানি চেঞ্জ করে দিব, এই দুইটা ওই একটা, তিনটার হচ্ছে পানি চেঞ্জ করব। আর আপনাদের ভাইয়ার দায়িত্ব হচ্ছে বারান্দায় পানি দেওয়ার কাছে। এদিকে হচ্ছে মাংস একটু পরপর শুধু ঝাল দেওয়া হয়, এটা হচ্ছে কয়েক ঘন্টা পরপর শুধু ঝাল দিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা ভাজা খাবে, কিন্তু আবার হচ্ছে বেশি শক্ত হয়ে গেলে ওইটা খাবে না। তো যার জন্য হচ্ছে মানে মাংস ভাজা যে এরকম খোলা খোলা, কিন্তু একদম কটকটা হওয়া যাবে না। ঘর মুছতেছি, তো ঘর মুছতে মুছতে আমার পছন্দের একটা ইয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ঘরের মেঝেতে এই দেখেন রংধনুর একটা সৃষ্টি হয়, যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেয়ালে, তারপরে হচ্ছে মেঝেতে, এখন পরিমাণটা একটু কম, যখন রোদটা আরও বেশি হয় তখন আরও অনেক বেশি চওড়া করে এবং কালারটা অনেক ডিপ করে হয়। তো এই যে জানালার কালার, তারপর হচ্ছে গাছের পাতার কালার, বিছানার চাদর, মানে সব কিছু মিলাই হচ্ছে এই যে কালারটা। আবার হচ্ছে যে বোতলের যে কালারটা আছে সবুজ, মানে সব কিছু মিলাই এই যে কালারটা সৃষ্টি হয়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। অলস একটা দিন, বিছানা ছাড়া আর কিছু ভালো লাগতেছে না, কাজের মধ্যে দুই খাই আর শুই। এখন ঘুরতে বাজে হচ্ছে 5:30। এদিকে হচ্ছে আগামীকালকের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে আর কি। আগামীকালকে বিয়াই সাহেব আসবে ইনশাল্লাহ, মেয়ে জামাই আসবে, তাদের জন্য রান্নাবান্না, তা জামাইদের জন্য হচ্ছে বিরিয়ানি, এসব রান্না করব। আর বিয়াই হচ্ছে ডাল ভাত খাবে, তো তার জন্য হচ্ছে ডাল ভাতের আয়োজন করব।
দুই রকমের খাবারেরই আয়োজন করবো ইনশাল্লাহ। তো সব কিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে পেঁয়াজের বেরেস্তাটা, এটার জন্য হচ্ছে টাটকা পেঁয়াজটা হচ্ছে, বেরেস্তাটা সুন্দর হয়, ডিপে রাখা পেঁয়াজে বেরেস্তাটা সুন্দর হয় না, তার জন্য হচ্ছে আবার পেঁয়াজ যে পানিতে ভিজায় রাখছে, এতে করে হচ্ছে পেঁয়াজের যে ঝাঁজ এটা কমে যায়। এটা হচ্ছে ইয়ে করব বেরেস্তার জন্য, আর এই পানিটা হচ্ছে গাছের গোড়ায় দিব, এই যে পেঁয়াজ ভিজে রাখা যে পানিটা এটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিব। তো এগুলোকে ভিজায় রাখছি, এগুলো হচ্ছে ভিজুক, ভিজুক বলতে হচ্ছে বরফটা ছাড়ুক, সন্ধ্যার পরে ইনশাল্লাহ রান্না বান্না বসাই দিব। এখন হচ্ছে লিস্ট করব, কিছু জিনিস কিনতে হবে, আর ভিডিওটা এডিট করব। আজকে মানে গতকালকে যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে চিড়িয়াখানায় যে ঘুরতে গেছিলাম সেই ভিডিও এডিট করব, আপলোড করব, আর এদিকে হচ্ছে লিস্ট করি কী কী লাগবে। মাগরিবের নামাজের পরে ইনশাল্লাহ বাইরে যাব, কী হচ্ছে একটু হাঁটাহাঁটিও করে আসব, আবার একটু ছাদেও যাবো, একটু হাঁটাহাঁটি দরকার আসলে, এত শুয়ে থাকলে হচ্ছে সে ঘুমাইতে পারতেছে কিন্তু আমার হচ্ছে মাথা ব্যথা করে, এত শুয়ে থাকলে, এত শুয়ে থাকা যায় নাকি, প্রচণ্ড মাথা ধরে গেছে আমার। তো এখন ভাবলাম একটু কাজ করি, কালকে যেহেতু দুপুরবেলা দাওয়াত তো দেখা যাবে যে তাড়াহুড়া হয়ে যাবে, তো যার জন্য হচ্ছে আজকে রাত থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। তো এখন লিস্ট করি কী কী লাগবে। বিকালবেলা ছাদে আসলাম, একটা প্লেন ল্যান্ড করলো, মানে করবে এই যে ল্যান্ড করতেছে, আলহামদুলিল্লাহ এই যে ল্যান্ড করলো। আর এই হচ্ছে আপনাদের ভাইয়া, তো দুজন মিলে এখন ছাদে আসলাম, কিছুক্ষণ একটু, কিছুক্ষণ বলতে কি মাগরিবের আজানের আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো ছাদে। তো যে তিনটা গাছের কথা বলছিলাম, এই যে গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, কুঞ্জলতাটা বাড়তেছে না, এই জন্য ছাদে দিয়ে দিলাম। আর এই দুটোর অবস্থা তো ভয়াবহ, একই সাথে গাছ নিয়ে এসেছিলাম, এই যে ভাবিরটা ভাবি ছাদে দিয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু আমারটা হচ্ছে বারান্দায় সম্ভবত এটা হবে না, যে পরিমাণ রোদ দরকার বারান্দায় সেই পরিমাণ রোদ আসলে পাচ্ছে না, এই জন্যই মনে হয় এই অবস্থা। তো এখন এই তো সন্ধ্যা পর্যন্ত ছাদে থাকবো ইনশাল্লাহ। একটা প্লেন এখন ফ্লাই করতেছে, আকাশে উঠে গেল। এখন রাত 10:15 বাজে, আগামীকালকের রান্নাবান্নার জন্য, মানে আগামীকালকে দাওয়াত আছে বিয়াই সাহেব বিয়ানের সবার দাওয়াত, তো রান্নাবান্না কিছু কিছু করে আগায় রাখতেছি। এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব, মাংসটা রেডি করে রাখলাম, রেডি বলতে হচ্ছে সকালবেলা আবার ইয়ে করতে হবে, যতটুকু সম্ভব আর কি আগায় রাখতেছি। এখানে হচ্ছে কাবাব বানাবো, এই জন্য মাংস সিদ্ধ করে রাখলাম, আর এখন হচ্ছে কলিজাটা ভুনা করব, আর এদিকে হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি করব, আর এছাড়া বাকি যা কিছু করব এগুলো হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা
শুরু করব। বিয়ে সাহেব হচ্ছে ভত্তা টত্তা এইসব খেতে খেতে চাইছে, আর জামাই বিয়ান মেয়ে জামাই আর কি, তাদের হচ্ছে বিরিয়ানি পছন্দ। তো সবার পছন্দই, মানে টেবিলে যেন সার্ভ করতে পারি ইনশাল্লাহ সেই চেষ্টা করছি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি, ইনশাল্লাহ আগামীকালকে সারাদিন কী করছি, বিয়ে বিয়ানের জন্য কী আয়োজন করলাম, সবাই মিলে কী মজা করলাম। ও হ্যাঁ, তো এটা হচ্ছে দুপুরের খাবার, আর বিকালবেলা হচ্ছে আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ যে ছাদে বসে হচ্ছে নাস্তা করব। তো নাস্তারও একটা প্রিপারেশন আমাকে নিতে হবে, কী কী নাস্তা তৈরি করব, তো ওইটা হচ্ছে আগামীকালকে। এখন আর নাস্তার দিকে যাব না, রান্না বান্নার কাজগুলো আগে রাখি, কারণ যেহেতু দুপুরবেলার খাবার তো কালকে তাড়াহুড়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে পেঁয়াজের পানি রাখছি, যে পেঁয়াজ খোসা ছাড়ানোর আগে হচ্ছে ভিজায় রাখছিলাম, এই পানিটা হচ্ছে এখন গাছের গোড়ায় দিয়ে দিব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।